প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্লু ইকোনমিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিভাগ খোলা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের সমুদ্র সম্পদের প্রতি গুরুত্ব দিয়েছি, ব্লু ইকোনমি আমরা নীতিমালা ঘোষণা দিয়েছি, এবং এই সম্পদ ব্যবহার করে যেন আমাদের অর্থনীতিকে আরো গতিশীল করতে পারি, শক্তিশালী করতে পারি, মজবুত করতে পারি, তার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রধানমন্ত্রী রবিবার মার্চের 6 তারিখ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির প্যারেড গ্রাউন্ডে একাডেমির 41তম ব্যাচ ক্যাডেটদের মুজিব বর্ষ পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই একাডেমিতে প্রশিক্ষিত হয়ে তোমরা গভীর সমুদ্রের অকুতোভয় নাবিক হতে চলেছ। আমার দৃঢ় বিশ্বাস, কঠোর অধ্যবসায়, কঠিন পরিশ্রম ও প্রকার প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান তোমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার জাতিসংঘ ঘোষিত এসডিজি সফলভাবে বাস্তবায়ন করতে কাজ করছে। আমরা ইতিমধ্যে যেমন এমডিজি খুব সাফল্যের সাথে বাস্তবায়ন করেছি জাতিসংঘ ঘোষিত, আমরা এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। যদিও করোনা ভাইরাসের কারণে হয়তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু এ বাধা নয়, আমরা এগিয়ে চলেছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই সামুদ্রিক সম্পদ ব্যবহার করে এসডিজি 14 লক্ষ্যমাত্রা অর্জন, এক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। আমি আশা করি আমাদের সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে তোমাদের ভূমিকা থাকবে সবথেকে গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সম রেজাউল করিম এমপি এবং স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। আজকে এই প্রতিষ্ঠান হয়েছে বিহারে, বিশ্বের অনেক দেশে বড় বড় নৌযানে আপনাদের মতো ক্যাডেটরা সেখানে ক্যাপ্টেন হচ্ছে, চিফ অফিসার হচ্ছে, বিভিন্ন অফিসার হচ্ছে। আজকে বিশ্বের বুকে বাঙালিদের অবস্থানটা কিন্তু এবছর একাডেমির 41তম ব্যাচে নটিক্যাল বিভাগে 33 জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে 31 জন এবং মেরিন ফিশারিজ বিভাগে 20 জন ক্যাডেট সহ সর্বমোট 84 জন নারী ও পুরুষ ক্যাডেট পাস আউট হয়। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি বাংলা।